হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে তাদের গেজেট প্রকাশ করে দিয়েছে এবং তারা ভোট পর্ব মিটে গেলেই তাদের নোটিফিকেশনকে জারি করবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো সেই জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস এক্সামের জন্য যারা ইতিহাস বিষয়ে পরীক্ষা দেব তাদের জন্য বলবো, তারা অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করো। তোমরা অবশ্যই এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং যে সমস্ত সিলেবাসের নতুন টপিকগুলো রয়েছে, আমরা ভারতের ইতিহাস ছাড়াও ভারতের বাইরে যে সমস্ত বিশ্বের যে ইতিহাসগুলো রয়েছে সেই ইতিহাস থেকে যে ধরনের প্রশ্নপত্র আসবে সেই সমস্ত জায়গাগুলো থেকে নতুন নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়ত তোমরা দেখতে পাবে। তো চলো, আজকে আমরা সাং যুগের এর আগে দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমার এই চ্যানেলে। আজকে আমরা তিন নাম্বার সাং যুগের তিন নাম্বার যে ভিডিওটা সেটা আজকে আমরা দেখতে পাবো। এখানে গুরুত্বপূর্ণ আটাশটি MCQ নিয়ে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে, দেখো, ইতিহাস বিষয়ের ওপরে নতুন টপিক নিয়ে আলোচনা এবং সঙ্গে থাকছে সাং যুগের অধীনে বিভিন্ন সম্রাট, সেই সঙ্গে থাকছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ের ওপর দুর্দান্ত MCQ সিরিজ পার্ট 4। তো চলো শুরু করা যাক আজকের এক নম্বর প্রশ্ন। তোমরা দেখে নাও, আমি 5 সেকেন্ড পরেই উত্তরগুলো সব বলে দেবো এবং তোমরা তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। এক নম্বর প্রশ্ন, বুক অফ অডেস গ্রন্থটি কোন যুগে রচিত হয়েছিল? অপশনগুলো তোমরা দেখতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাং যুগে। আমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছিলাম যে সাং যুগে দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ সেখানে সংরক্ষিত করে রাখা হয়েছিল। তো তার মধ্যে বুক অফ অডেস একটি এবং আরেকটি হলো বুক অফ হিস্ট্রি। তো এই গ্রন্থ দুটি সাং যুগে সংরক্ষিত করে রাখা হয়েছিল। তবে এই সমস্ত গ্রন্থগুলো সাং রাজাদের রাজনৈতিক দলিল বলা চলে এবং সেই সমস্ত গ্রন্থে দর্শন, রাজনৈতিক মতাদর্শ, সাহিত্য সম্পর্কে আলোকপাত করা হয়ে থাকে। দুই নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। দুই নম্বর প্রশ্নতে বলা হয়েছে, লিখন পদ্ধতির উদ্ভাবন করেন। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাং রাজারা লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল। তো আমরা জানি সাং যুগে ব্রোঞ্জ সংস্কৃতি উচ্চ শিখরে পৌঁছেছিল। সাং যুগের লোকেরা মৃৎপাত্র ব্যবহার করতে জানতো, তারা লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব, তিন নম্বরের প্রশ্ন, সাং যুগে রাজারা ছিলেন? অপশনগুলো তোমরা দেখে নাও। অপশন এতে বলা হয়েছে, সর্বময় কর্তা, বিতে সেনাবাহিনীর প্রধান, সিতে প্রধান পুরোহিত, ডিতে উপরে সবগুলি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সর্বময় কর্তা, সেনাবাহিনীর প্রধান, প্রধান পুরোহিত, সবগুলোই কিন্তু বলা হতো রাজাকে। চার নম্বর প্রশ্ন, প্রাচ্যের মহাভীতি বলা হয়। তোমরা অপশনগুলো দেখতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাং যুগে কেন প্রাচ্যের মহাভীতি বলা হয়? তার কারণ হচ্ছে সাং যুগের সৈন্যবাহিনী ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের জন্য আতঙ্ক। এই কারণেই কিন্তু এই সাং যুগকে প্রাচ্যের মহাভীতি বলে আখ্যায়িত করা হতো। পাঁচ নম্বরের প্রশ্ন, সাং যুগের অর্থনীতি ছিল। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কৃষি নির্ভর ছিল সাং যুগের অর্থনীতি। তো এই সাং যুগের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর, তবে কৃষি পদ্ধতি এবং উপকরণ ছিল আদিম প্রকৃতির। প্রধান উৎপাদিত ফসল সেখানে পাওয়া যেত গম এবং যব। ছয় নম্বরের প্রশ্ন, সাং যুগের অর্থনীতির ভিত্তি ছিল? অপশনগুলো তোমরা দেখে নাও। সাং যুগের অর্থনীতির ভিত্তি ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পশুপালন। পশুপালন ছিল সাং যুগের অর্থনীতির ভিত্তি।
শিকার ও পশুপালনের মাধ্যমে কিছুটা খাদ্য চাহিদা তারা পূরণ করত। তাছাড়া সাংযুগে জনসাধারণ কুকুর, শুকুর, ছাগল, ভেড়া, ষাঁড়, ঘোড়া, মরগ, মহিষ, বানর এবং হাতি তারা পালন করত। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তবে সাংযুগে পশুর মাংসের মধ্যে অত্যন্ত প্রিয় ছিল কুকুর এবং শুকুরের মাংস। সাত নম্বরের প্রশ্ন, চীনে লোহার আবিষ্কার শুরু হয়? অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাংযুগে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাংযুগে। আট নম্বর প্রশ্ন, সম্ভবত সাংরা মুদ্রার বিকল্প হিসাবে ব্যবহার করত। অপশনগুলো তোমরা দেখতে থাকো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কড়ি। নয় নম্বর প্রশ্ন, সাংযুগে পর্সেলিনের ব্যবহার করা হতো। অপশনগুলো তোমরা দেখতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অপশন ডি, মৃৎপাত্রে নির্মাণে। মৃৎপাত্র নির্মাণে পর্সেলিনের ব্যবহার করা হতো। দশ নম্বর প্রশ্ন, সাং শিল্পীরা সৈনিকদের নিরাপত্তার জন্য তৈরি করেছিল। অপশনগুলো দেখতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চামড়ার বর্ম। অবশ্যই মনে রাখতে হবে, চামড়ার বর্ম তারা সৈনিকদের নিরাপত্তার জন্য ব্যবহার করেছিল বা তৈরি করেছিল। তাছাড়া তীর, ধনুক, চাকাওয়ালা ঘোড়ার গাড়ি, অস্ত্রশস্ত্র, বাদ্যযন্ত্র, মুখোশ তৈরিতেও কিন্তু সাংযুগের কারিগররা অত্যন্ত দক্ষ ছিল। এগারো নম্বরের প্রশ্ন, চীনের একটি প্রধান রপ্তানি যোগ্য পণ্য। অপশনগুলো তোমরা দেখতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রেশম। বারো নম্বরের প্রশ্ন, সাং রাজারা ঝিংমিয়াং প্রদেশ থেকে আমদানি করত। অপশনগুলো দেখতে থাকো। এতে নেফ্রাইট ধাতু, বিতে কচ্ছপের খোল, সিতে উপরে দুটি, ডিতে ঘোড়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উপরে দুটি, অর্থাৎ নেফ্রাইট ধাতু, কচ্ছপের খোল। তেরো নম্বরের প্রশ্ন, লিনেন ছিল? অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বস্ত্র। তো সাংযুগের মানুষরা লিনেন এবং রেশম বস্ত্রের ব্যবহার করত। এটা অবশ্যই মনে রাখতে হবে, সাংযুগের মানুষরা লিনেন এবং রেশম বস্ত্রের ব্যবহার তারা করত। চোদ্দ নম্বরের প্রশ্ন, সাংযুগের সমাজের মূল একক ছিল? সাংযুগে সমাজের মূল একক ছিল, অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পরিবার। মনে রাখতে হবে, পরিবার ছিল সমাজের মূল একক এবং জনগণ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল। পনেরো নম্বরের প্রশ্ন, সাং সমাজে গুরুত্বপূর্ণ উপাদান ছিল? সাং সমাজে গুরুত্বপূর্ণ উপাদান ছিল, অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দাসদের। সাং সমাজে দাসদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ছিল মূলত যুদ্ধবন্দী। সাং সৈন্যবাহিনী যেসব অঞ্চল জয় করেছিল সেখানকার মানুষদের বন্দী করে তারা দাসে পরিণত হয়েছিল। ষোলো নম্বরের প্রশ্ন, সাং সম্রাটদের মৃত্যু হলে তাঁর শবদেহের সাথে জীবন্ত সমাধি দেওয়া হতো? অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দাসদের। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, দাসপ্রথা
প্রকট আকারে দেখা দিয়েছিল এই সাংযুগে, এবং সেই সময় সম্রাটের মৃত্যু হলে তার শবদেহের সাথে দাসদেরও জীবন্ত সমাধি দেওয়া হতো। 17 নম্বরের প্রশ্ন, সাং রাষ্ট্রকে সালব অয়েনিং স্টেট বলে আখ্যায়িত করেন। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ঝাং চাংশু। 18 নম্বরের প্রশ্ন, সাং সমাজ ছিল, সাং সমাজ ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পুরুষতান্ত্রিক। অপশন বি, পুরুষতান্ত্রিক। সাং সমাজ ছিল পুরুষতান্ত্রিক, তবে মেয়েদের বিশেষ করে উচ্চ শ্রেণীর মেয়েদের অবস্থা ও অবস্থান উচ্চ পর্যায়ে ছিল এবং তারা অভিযানেও অংশগ্রহণ করত। 19 নম্বরের প্রশ্ন, সাং যুগে ক্যালেন্ডার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পুরোহিতরা। 20 নম্বরের প্রশ্ন, সাং তি ছিল। অপশনগুলো তোমরা দেখে নাও। সাং তি ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রধান দেবতা। সাং যুগের প্রধান দেবতার নাম ছিল সাং তি। তিনি কৃষি, শস্য ও যুদ্ধের দেবতা হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। 21 নম্বরের প্রশ্ন, আইডিওগ্রাফ ছিল। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লিখন পদ্ধতি। আইডিওগ্রাফ ছিল লিখন পদ্ধতি। তো প্রাকৃতিক বিচ্ছিন্নতার কারণে চীনে সাং যুগে ভিন্ন ধরনের লিখন পদ্ধতির উদ্ভব ঘটেছিল। সেই ধরনের লিখন পদ্ধতিকেই আইডিওগ্রাফ বলা হতো। আর এই আইডিওগ্রাফ গুলো দেখতে অনেকটা চিত্রলিপির মতো ছিল। 22 নম্বরের প্রশ্ন, সাং যুগে বাঁশের পাতার উপর লিখিত হতো, নিব দিয়ে, তুলি দিয়ে, পালকের কালি দিয়ে, কলম দিয়ে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তুলি দিয়ে। মনে রাখতে হবে যে লেখার জন্য সাংরা কালি বা তুলি তৈরি করেছিলেন। তারা তুলির সাহায্যে কালো কালি দিয়ে রেশমি কাপড়, কাঠ বা বাঁশের পাতার উপরে লিখত। ২৩ নম্বরের প্রশ্ন, কচ্ছপের খোল বা পশুর হাড়ের উপর কাজ পরিচালনাকারী ব্যক্তিকে বলা হতো। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গণক বা ওঝা। 24 নম্বরের প্রশ্ন, চারু ও কারু শিল্পের বিকাশ ঘটে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাং যুগে। 25 নম্বরের প্রশ্ন, তা নিষিদ্ধ ছিল, তা নিষিদ্ধ ছিল। অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দানবের মূর্তি। তা নিশি নামে 3টি দানবের মূর্তি ছিল অসাধারণ শিল্পকর্ম, ব্রঞ্জের তৈরি। বিভিন্ন যুদ্ধাস্ত্র, রথের অলঙ্করণ ও ঘোড়ার গায়ে পরানোর জন্য বিভিন্ন অলঙ্কার সাং কারিগরদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। 26 নম্বরের প্রশ্ন, 1 থেকে 10,000 পর্যন্ত সংখ্যা এবং দার্শনিক প্রথার উদ্ভব হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাং যুগে। 27 নম্বরের প্রশ্ন, উ ওয়াং ছিল। অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চৌ রাজবংশের প্রতিষ্ঠাতা। অবশ্যই মনে রাখতে হবে চৌ রাজবংশের প্রতিষ্ঠাতা হয়েছিল 1027 খ্রিস্টপূর্বাব্দে।
আজকের শেষ প্রশ্ন, 28 নম্বরের প্রশ্ন। পূর্ব এশিয়ার সভ্যতাগুলোর প্রথম প্রতিনিধি ছিল, পূর্ব এশিয়ার সভ্যতাগুলোর প্রথম প্রতিনিধি ছিল, তো এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্কে রেখে দেওয়া হলো। অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুল করবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর তোমরা কতগুলো পারলে অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলবে না। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।